আমের বাগান। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কাল রাতে তো খুব জোরে ঝড় হয়েছিল। এ হে, তবে তো অনেক ক্ষতি হয়ে গেল দেখছি। হ্যাঁ, আমি আজই সব আমের ব্যবস্থা করছি। নাও নাও, সবাই জুস খেয়ে নাও। দারুণ মা। কি হয়েছে পাপা পিয়ারি? কাল রাতের ঝড়ে আমাদের আমবাগানের অনেক ক্ষতি হয়ে গেছে। অনেক আম হয়তো খারাপও হয়ে গেছে। আম কোথায় পড়েছে? আমরা কি সেগুলো খেতে পারি? হ্যাঁ, কিন্তু আগে সব পড়ে যাওয়া আমগুলোকে ঠিক করে রাখতে হবে। এদিকে এত তাড়াতাড়ি তো মালি ওখানে পৌঁছতে পারবে না। বাচ্চারা, পাপা পিয়ারিকে তোমরা সাহায্য করবে? নিশ্চয়ই, আর অনেক আমও তো খেতে পাবো। ইয়াম 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 আম। নাও চলো বাচ্চা পল্টন, সাবধান। এবার আমরা সামনে এগোবো বাগানের দিকে। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। বাবা, এত এত আম! আরে দাঁড়া বিন্নি, আমি আসছি, দাঁড়া। আহা, শুনে যাও। আরে রোশো, আমগুলো একসাথে মিশিয়ে দিও না। আমি বলে দিচ্ছি আমগুলো কিভাবে আলাদা আলাদা করবে। এটা হলো কাঁচা আম, এটা যাবে এই ঝুড়িতে। এটা একেবারে গলে গেছে, এটা যাবে পচা আমের ঝুড়িতে। আর এটা পাকা আমের ঝুড়িতে। হ্যাঁ হ্যাঁ, পাকা আম, কাঁচা আম, বাচ্চা পাটি খাচ্ছে আম। ইডু নুডু। এটা হলো ইডিয়াপাম, আমার বন্ধু এই যন্ত্রটা পাঠিয়েছে, ট্রাই করে দেখছি। ট্রাই ট্রাই ট্রাই। বাবা বাবা, এটা দিয়ে কি চাউমিনের নুডলস বানানো যায়? বাহ বাহ, চাউমিন শুনতে পেলাম যেন। নিশ্চয়ই বানানো যায়, কিন্তু তার জন্য অন্য আটা চাই। টুকি টুকি, আজ মিলবে চাউমিন। চাউমিন। দাঁড়াও, আমি ছোট বোল নিয়ে আসছি। আর সস আনাও তো এখনো বাকি। একটু খেয়ে দেখি না। হুম।
পিকু টুকি এরকম ভাবে চাউমিন খায় না। সবার আগে আমরা চাউমিনটা নিজেদের প্লেটে নেব। প্রথমে কাঁটা দিয়ে এরকম করে ঘোরাবো, তারপর খাবো। আর এবার একটু গাজর। একবার চাউমিন, একবার সবজি। একবার চাউমিন, একবার সবজি। দারুণ লাগছে। আচ্ছা, আমরা রোজ চাউমিন খেতে পারি না বাবা? রোজ? কিন্তু কাল তো আমি পিৎজা বানানোর কথা ভাবছিলাম। হ্যাঁ, আর তারপরের দিন লুচি তরকারি। লুচি? ও, আমি তো ঠাট্টা করছিলাম, কাল আমি পিৎজাই খেতে চাই। রোজ নতুন খাবার, বাবা বানিও আবার।